আবু জাহেলের মাথার ভিতর তো শুধু শয়তানি কাজ ঠিক কিনা বলেন আমাদের সমাজে এরকম আবু জাহেলের গোষ্ঠী আছে না নাই আছে আবু জাহেলের গোষ্ঠী আছে এই আবু জাহেলের গোষ্ঠীরা এই দেশটাকে কি বানাতে চায় বলেন এই দেশটাকে কি বানাতে চায় আমেরিকা বানাতে চায় ইন্ডিয়া বানাতে চায় কানাডা সুইজারল্যান্ড বানাতে চায় এই দেশে কোন মুসলমান থাকুক এটা তারা চায় না ঠিক কিনা বলেন যদি চাইতো আমাদের সন্তানদেরকে কি সূক্ষ্ম কায়দায় কি সূক্ষ্মভাবে আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরাই দিচ্ছে আমাদের সন্তানদেরকে সূক্ষ্মভাবে আমাদের সন্তানদেরকে মূর্খ বানানোর প্রচেষ্টা চালানো হচ্ছে ঠিক কিনা বলেন পাঠ্য বই থেকে ইসলামিক যেসব ঘটনাগুলো ছিল সেইগুলোকে তুলে ফেলা হয়েছে মাদ্রাসার বইয়ে কোন মানুষের ছবি থাকলেও আগে মুখ চোখের কোন সাদৃশ্য ছিল না তারপরে মুখ চোখের সাদৃশ্য আস্তে আস্তে দেওয়া হলো কিন্তু মাথায় টুপি রাখা হলো পাঞ্জাবি রাখা হলো এইবার সূক্ষ্ম কায়দায় সে পাঞ্জাবি টুপি ফেলে দিয়ে সেই জায়গায় বানরের ছবি হনুমানের ছবি বড় বড় মূর্তিদের ছবি সেই জায়গায় সংযোজন করা হয়েছে যারা যারা দেখছেন ঠিক কিনা বলেন একশত চব্বিশ পৃষ্ঠার একটা বইয়ের মধ্যে একশত নব্বইটা ছবি সংযোজন করা হয়েছে তাহলে ওই বইতে কি কি লেখলো আর ওই বই থেকে কি শিক্ষা গ্রহণ করবে আমাদের সন্তানরা ঠিক কিনা বলেন আমাদের কোমলমতী সন্তানরা তারা হলো কাদার মতো তাদেরকে যে ভারত যা বানানো হবে ডাক্তার বানাতে চাইলে তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার বানাতে চাইলে ইঞ্জিনিয়ার হবে আলেম বানাতে চাইলে আলেম হবে নাস্তিক বানাতে চাইলে নাস্তিক হবে কিন্তু তাদেরকে এই কোমলমতী সন্তানদেরকে দূরে সরাই দেওয়ার জন্য ইসলাম থেকে আল্লাহ থেকে তাদেরকে সিস্টেমে এই বাংলাদেশের পাঠ্য বইয়ের মধ্যে সব হিন্দু আর ইস্টি কালচার ঢুকানো হয়েছে ঠিক কিনা বলেন কিন্তু বাংলার মুসলমানকে এটা মেনে নেবে মেনে নেবে না শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মেনে নেবে না ঠিক কিনা বলেন যাই হোক যে কথা বলছিলাম যে আমাদের সন্তানদেরকে কি করা হচ্ছে সূক্ষ্মভাবে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানো হচ্ছে এই জন্য যে কথা বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ ঠিক কিনা বলেন অথচ রাসূলের জীবনী এই বই থেকে উঠাই দেওয়া হয়েছে আমি এই কথাটা বলতেছি আপনারা কি বেজার হচ্ছেন না উঠাই দেওয়া হয়েছে অথচ আমাদের শিক্ষামন্ত্রী বলেন যে আমি তো জানি না যে নামটা তুলে দেওয়া হয়েছে অথচ কি বলেন তার কি আগে জানা উচিত ছিল না ছিল কি ছিল না তাহলে যে কথা বলছিলাম যে আমাদের সন্তান সন্ততিদেরকে সূক্ষ্মভাবে নাস্তিক বানানো হচ্ছে এই আবু জাহেলের গোষ্ঠী রাসূলের জামানায় ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে কি থাকবে না থাকবে তাহলে যে কথা বলছিলাম যে আবু জাহেলের মাথায় তো সবসময় শয়তানি চিন্তা আবু জাহেল বলতেছে দেখো ওই যে হেরেম শরীফের দরজায় আলী বসে আছে সে অত্যন্ত ধনী ব্যক্তি তার কাছে যে চাও সে তোমাকে অনেক টাকা পয়সা দেবে আচ্ছা বলেন তো আলী কি ধনী ছিল না গরিব ছিল আপনারা তো সবাই জানেন দেন মোহরের টাকা সংগ্রহ করার মতো তার কাছে কোনো অর্থ ছিল না ঠিক কিনা বলেন আবু জাহেল আলীকে লজ্জা দিবে বলে তার কাছে পাঠাইছে যা ওই যে আলী দেখতেছো খুব ধনী ব্যক্তি ওর কাছে যে যদি তুমি টাকা চাও তাহলে ও তোমাকে অনেক টাকা পয়সা দেবে এই কথা যখন বলছে বলার পরে বেচারা তো অপরিচিত মানুষ চেনে না আলীকে আর আবু জাহেলকে চেনে নাকি বলেন তো ও আলীর সামনে যে বলতেছে হুজুর আমি একজন মুসাফির ব্যক্তি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন আহারে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই রাসূল তো বলছেন সাইয়াল যদি তোমার কাছে এসে কিছু হাত পাতে তোমার কাছে যদি কিছু চাই তুমি সাইয়ালকে ফিরাবে না আমি ভিক্ষুককে কিভাবে ফিরাই দিই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তার মাথার ভিতর একটা চিন্তা আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে বললেন বাবা তোমার হাতটা আমার সামনে পাতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই ভিক্ষুক হাতটা পাচ্ছে
পাতার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন একটা মুখ পড়লেন, পড়ে তারপরে তার হাতের মুঠার মধ্যে ফু দিলেন, ফু দিয়ে বললেন তোমার মুখটা বন্ধ করো, তোমার মুখটা তুমি ওই আবু জেহেল ওই যে উতবা সাহেবা ওই যে প্রমুখ কাফেররা বসে আছে তাদের সামনে যে তুমি তোমার মুখ খুলবে, তার আগে তোমার মুখ খুলবে না। মুসলমান ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো ওই ভিক্ষুক আবু জেহেলের সামনে চলে গেল। আবু জেহেল বলল, হে ভাই মুসাফির, তোমাকে আলী কি দিয়েছে আমাদেরকে দেখাও। তারা তো মনে মনে মিষ্টি মিষ্টি হাসে আর ভাবতেছে আলী তো কিছুই দিতে পারবে না, আজকে তো কঠিন লজ্জা পেয়েছে। ওই ভিক্ষুক তার হাতের মুঠ খুলছে, খোলার সাথে সাথে দেখে যে হাতের মধ্যে একটা রত্ন তৈরি হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল আশ্চর্যজনিত হয়ে গেছে। আবু জাহেল বলে যে আরে আলী তো জানি যে সে একজন হত দরিদ্র একজন ভিক্ষুক মানুষ, আরে আলী কিভাবে রত্ন পেল, রত্ন কোথা থেকে পেল, চলো আমরা আলীর কাছে যাই। তারপরে বিশ্বাস হয় না, ভিক্ষুককে বলতেছে তোমাকে কি আলী এই রত্ন ভান্ডার দিয়েছে নাকি বলো। ওই ভিক্ষুক বলে যে না, আলী আমাকে এই রত্ন দেয়নি, সে আমার হাতের মধ্যে ফু দিয়ে বলল তোমার মুখটা বন্ধ করো, ওই আবু জেহেলের সামনে যে তোমার মুখটা খুলবে, আমার মুখ খোলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের ভিতর এই রত্ন ভান্ডার তৈরি করে দিয়েছে। বলেন বলেন সুবহানাল্লাহ। এই মেয়ে বলতেছে যে তোমার কথা বিশ্বাস হচ্ছে না, দেখে তো হুজুর মানুষ 10-15টা তালি দিয়া জামা গাইতে ঘুরে বেড়ায় তলে তলে যে এত টাকা পয়সার মালিক আমরা তো বুঝতে পারিনি। দেখিস হুজুরদের এই হলো স্বভাব, চেয়ে খেতে খেতে হুজুরদের এটা স্বভাব এরকম থাকে আর মানুষের কাছে চেয়ে খায়, আসলে কিন্তু তাদের টাকা পয়সা আছে। এইরকম বিভিন্ন কথা বলে বলতে চলো যায় আলীর কাছে যায়, সে রত্ন কোথায় গেলে জানতে হবে। আমার কথা বুঝতেছেন সবাই? খারাপ লাগতেছে? তাই আমি কিন্তু এখন মূল আলোচনায় যাইনি। যাই হোক, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, যা বলতে আলী তুমি তো ভিক্ষুকের মতো বেশ ধারণ করে থাকো, তুমি এই রত্ন কোথায় পাইলা আমাদেরকে বলো। বলো যে হ্যাঁ আবু জাহেল, তুমি আমাকে লজ্জা দিতে চেয়েছিলে, কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম সায়েলকে কিভাবে ফিরাই দিই, সায়েলকে ফিরাই দিতে পারছিলাম না, তাই আমি রাসূলের মহামূল্যবান দুরুদ পড়ে তার হাতের মধ্যে ফু দিয়েছি, দুরুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের ভিতর রত্ন তৈরি করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ দিতে পারেন কি পারেন না? পারেন না।